নমস্কার বন্ধুরা, আজ এই দু কালারের উল দিয়ে ছোট বাচ্চাদের মাথার হেয়ার বেল বানিয়ে দেখাচ্ছি। চারটে চেন করে নিচ্ছি, 1, 2, 3, 4। লাস্টের ঘরের ভেতর থেকে এভাবে একটু বড় বড় করে 1, 2, 3, 4 একই ঘরের ভেতর থেকে চারবার ঘর তুলে নিলাম। প্রথমে ঘরটাকে রেখে এভাবে একটা বুনে নিলাম। একই ভাবে আবার চারটে চেন, 1, 2, 3, 4, চারটে চেন হয়ে গেল। যেখান থেকে আমি চারটে চেন করেছি ঠিক সেখান থেকেই 1, 2, 3, 4 চারবার ঘর তুলে নিলাম। হয়ে গেল। তাকে ঘুরিয়ে নিয়ে আবার চারটে চেন, 1, 2, 3, 4 1, 2, 3, 4 তিনটে ফুলের পাপড়ি হয়ে গেল। এভাবে ঘুরিয়ে নিলাম, আবার চারটে চেন, 1, 2, 3, 4 1, 2, 3, 4 ডিজাইনটায় প্রথমে চারটে চেন হচ্ছে এদিকে, আবার ঠিক ঘুরিয়ে নিয়ে এদিকে চারটে চেন, আবার ঠিক ঘুরিয়ে এদিকে চারটে চেন, প্রত্যেকবার মানে একবার এদিকে হবে একবার এদিকে হবে, এভাবে আমি পরপর 12 খানা ফুলের পাপড়ি করে নিচ্ছি। 1, 2, 3, 4টে হয়েছে, আমি 12 খানা করে নিচ্ছি। পরপর 12টা ফুলের পাপড়ি করা হয়ে গেছে। এবার সাদা কালার দিয়ে আর একটা ডিজাইন করছি। এই যে দুটো ফুলের পাপড়ি মিডিলে যে ফাঁকা জায়গা আছে সেখান থেকে সাদা কালারের উলটা আমি জুড়ে নিচ্ছি। তিনটে চেন করছি, 1, 2, 3 একই ঘরের ভেতর থেকে একটা লং, দুটো, তিনটে লং, অর্থাৎ এখানে প্রথমে চারটে চেন ছিল, তাই 1
দুই তিন চার, চারটে লং হয়ে গেল, দুটো চেন, এক দুই, ওই একই ঘরের ভেতর থেকে আবার চারটে পরপর লং করে নিচ্ছি, এক দুই তিন চার, চারটে লং হয়ে গেল, এই দুটো পাপড়ির মাঝখানে এভাবে জুড়ে দিলাম। তো প্রথমে দুটো পাপড়ির মাঝখানে চারটে লং করে দুটো চেন, আবার চারটে লং করে পরের পাপড়ির মাঝখানে জুড়ে দিলাম। আবার ঠিক পরের ঘর থেকে এক দুই তিন চার, চারটে লং হলো, দুটো চেন, আবার ওই একই ঘরের ভেতর থেকে চারটে চেন, এক দুই তিন চার, চারটে চেন, এই চারটে লং, পরের যে ঘরটা সে ঘরে এভাবে জুড়ে দিলাম। এই একইভাবে পুরো এক লাইন করে আসছি। এদিকে পাঁচটা ফুলের, পাঁচটা ছটা ফুলের পাপড়ি সাদা কালার দিয়ে করে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে ঠিক এদিকে একইভাবে আবার পাঁচটা ফুলের পাপড়ি করে নিচ্ছি, এক দুই তিন চার, দুটো চেন, আবার চারটে লং, এক দুই তিন চার, একটা পাপড়ি হয়ে গেল। এভাবে জুড়ে দিলাম। এই একইভাবে আমি পুরো লাইনটা করে নিচ্ছি। সাদা কালার দিয়ে দুপাশে ফুলের পাপড়ি করা হয়ে গেছে। হেয়ার বেল্টের দুপাশে দুটো ঝালটের মতো করে দিচ্ছি, যাতে তলায় বাঁধতে সুবিধা হয়। এক পাশে করে নিলাম, ঠিক এই একইভাবে আমি আর এক পাশে করে নিচ্ছি।
আর সাদা দু কালারের উল জোড়া করে চেন সেলাই দিয়ে দড়ির মতো করে দিয়েছি, যাতে বাঁধতে সুবিধা হয়। পুরো মাথার উপর এভাবে রেখে তলাটা এরকম ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নেক্সট ভিডিও আবার নতুন ডিজাইন নিয়ে চলে আসছি।